মাত্র 30 দিনে 3 থেকে 4 ইঞ্চি কিভাবে আপনি লম্বা হতে পারবেন বা 30 দিনে ঠিক কি উপায় অবলম্বন করলে 3 থেকে 4 ইঞ্চির মতো লম্বা হওয়া যায়। প্রিয় বন্ধুরা, আজকের পর্বে থাকছে লম্বা হওয়ার, কিভাবে আপনি লম্বা হবেন সে সম্পর্কে। আপনার মনে হতে পারে আপনার বন্ধুরা হঠাৎ করে এতটা লম্বা হয়ে গেছে এবং আপনি গুরুতরভাবে পিছিয়ে রয়েছেন। হতে পারে আপনার পরিবারে বাকি সদস্যরা সত্যি লম্বা এবং আপনি কিছু করতে পারেন কিনা তা ভাবছেন। সত্যিটি হলো কোনো ব্যক্তির উচ্চতা বেশিরভাগ নিয়ন্ত্রণের বাইরে থাকা জিনিসের দ্বারা নির্ধারিত হয়, যেমন চীন। আপনার কিশোর বয়সের উচ্চতা প্রভাবিত করে এমন অনেকগুলি কারণ রয়েছে যা নিয়ন্ত্রণ করা যায়, যেমন খাদ্য এবং ক্রিয়াকলাপের স্তর। প্রথমে যে উপায়টি আপনি অবলম্বন করলে লম্বা হতে পারবেন বন্ধুরা, সেটি হলো সুষম খাদ্য গ্রহণ করুন। লম্বা হওয়ার উপায়, প্রচুর পরিমাণে চর্বিযুক্ত প্রোটিন খান। এর মধ্যে রয়েছে মটরশুঁটি, সয়া এবং বাদামের মতো চর্বিযুক্ত প্রোটিনগুলি। পেশির বৃদ্ধি এবং হাড়ের বৃদ্ধিতে সহায়তা করে থাকে। সাধারণত কার্বোহাইড্রেট যেমন পিৎজা, কেক, মিষ্টি এবং সোডা থেকে দূরে থাকা খাদ্য গ্রহণ করুন, অর্থাৎ এই সকল খাবারগুলো অ্যাভয়েড করার চেষ্টা করুন। প্রচুর পরিমাণে ক্যালসিয়াম খান। পাতলা সবুজ শাকসবজি যেমন পালং শাক এবং কলার মতো এবং ক্যালোরিযুক্ত খাবারগুলো পাওয়া যায় যেগুলোতে ক্যালসিয়াম রয়েছে, আর ক্যালসিয়াম স্বাস্থ্যকর হাড়ের উন্নতিতে সহায়তা করে। জিঙ্কের অভাবে দেহের বৃদ্ধি সহ নানা ধরনের সমস্যা হয়ে থাকে, তাই দেহের বৃদ্ধির জন্য অবশ্যই লম্বা হওয়ার জন্য জিঙ্কের অভাব পূরণ করতে হবে। জিঙ্কের অভাব পূরণ না হলে কিন্তু বন্ধুরা লম্বা হওয়া একেবারেই যাবে না। অতএব জিঙ্কের অভাব পূরণ হওয়া লম্বা হওয়ার উপায় সহজ করে, অর্থাৎ আপনি জিঙ্ক আপনি পর্যাপ্ত পরিমাণে শরীরে থাকতে হবে, তাহলে আপনি লম্বা হতে পারবেন। তো বন্ধুরা, আসা যাক কী কী খাবারে জিঙ্ক পাওয়া যায়। গরু এবং ভেড়ার মাংসে উচ্চমানের জিঙ্ক পাওয়া যায়। আটা ময়দার রুটিতে জিঙ্ক পাওয়া যায়। দুগ্ধজাত সকল খাদ্য, শিম জাতীয় উদ্ভিদ, মসুর ডাল, চীনাবাদাম, মাশরুম, সমুদ্রের মাছ, গরুর মাংস এবং খাসির কলিজায়। গরুর মাংসে নয় বন্ধুরা, গরু এবং খাসির কলিজাতে প্রচুর পরিমাণে জিঙ্ক পাওয়া যায়। তো এই সকল খাদ্যগুলো আপনারা গ্রহণ করতে পারেন। এর মধ্যে যে কোনো একটি খেলেও হবে, আবার আপনারা যার যে যার সাধ্য অনুযায়ী আপনারা খাবারগুলো গ্রহণ করতে পারেন। ভিটামিন ডি, পর্যাপ্ত পরিমাণে ভিটামিন ডি হাড় এবং পেশি বৃদ্ধিতে উন্নতি করে। মাশরুমে এবং দুধে জাতীয় খাবারের মধ্যে পরিমাণ অনুযায়ী ভিটামিন ডি পাওয়া যায়। তবে আপনার ভিটামিন ডি এর সিংহভাগ সূর্যের আলো থেকে আসে বন্ধুরা, তাই দিনে অন্তত 15 মিনিট ধরে রোদে বের হওয়া গড়ে নিশ্চিত করতে পারে যে আপনার উচ্চতা বৃদ্ধিতে সহায়তা করে। বিশেষ করে বন্ধুরা, আপনার লম্বা হওয়ার প্রক্রিয়াটি কিন্তু ছোটোবেলা থেকেই শুরু হয়ে থাকে। যখন আপনি ছোট্ট নবজাতক থেকে বড় হচ্ছেন, ঠিক সে সময় থেকে কিন্তু বন্ধুরা যদি প্রতিদিন গড়ে 15 থেকে 20 মিনিটের মতো রোদে থাকা যায়, তাহলে কিন্তু লম্বা হওয়ার প্রক্রিয়াটি কিন্তু অনেক সহজ করে। অর্থাৎ আগে থেকে যদি আপনাকে রোদ খাওয়ানোর অভ্যাস করা হয়, তাহলে কিন্তু অটোমেটিক আপনার লম্বা হওয়া কিন্তু আটকানো যাবে না, অর্থাৎ আপনি লম্বা হতে পারবেন। আপনি সরাসরি সূর্যের আলো থেকে প্রচুর পরিমাণে ভিটামিন ডি পেতে পারেন, তবে কেবলমাত্র কার্যকর হবে যদি অতিবেগুনি বি UVB হার খুব কম হয়। আবহাওয়ার পূর্বাভাস থেকে আপনি অতিবেগুনি রশ্মি এবং তাদের বর্তমান অবস্থা সম্পর্কে শিখতে পারেন। খুব সকালে এবং সন্ধ্যার রোদে বের হতে পারবেন, কিন্তু অতিবেগুনি রশ্মিতে বন্ধুরা বের হলে আপনার হিতের বিপরীত হতে পারে, সেই রোদটা কিন্তু আপনার কার্যকর হতে পারে না। অতএব আপনি খুব সকালে যে মিষ্টি মিষ্টি রোদ বের হয়, ঠিক সেই সময় থেকে শুরু করে 15 থেকে 20 মিনিটের মতো থাকতে পারেন। এছাড়াও সন্ধ্যার টাইমেও আপনি থাকতে পারেন, এতে করে কিন্তু আপনার উচ্চতা বৃদ্ধিতে সহায়তা করে।
সকালে এবং বিকালে রোদে প্রচুর পরিমাণে ভিটামিন ডি পাওয়া যায়, আর ডি হাড় গঠনে সহায়তা করে, হাড় লম্বা হতে সহায়তা করে। তাই অবশ্যই নিয়ম করে প্রতিদিন রোদে থাকার চেষ্টা করুন। লম্বা হতে নিজেকে মানসিক চাপ মুক্ত করুন। লম্বা হওয়ার উপায়, শরীর বৃদ্ধিতে হরমোনের গুরুত্ব অনেক বেশি। ছেলে মেয়ে সবারই শরীরে উচ্চতা নির্ধারণ করে তাদের হরমোনের উপর। আপনি যদি মানসিক চাপে থাকেন তাহলে আপনার হরমোন তৈরিতে বাধা প্রাপ্ত হতে পারে। আনন্দে থাকুন, স্ট্রেস ফ্রি থাকুন, মানসিক চাপ মুক্ত থাকুন। নেশাজাতীয় দ্রব্য থেকে দূরে থাকুন। নেশাজাতীয় দ্রব্য যেমন শরীরের জন্য ক্ষতিকর, তেমনি শরীরে হরমোনের পরিমাণও কমিয়ে আনে, শরীরের স্বাভাবিক বৃদ্ধিতে বাধা দেয়। আজও ধূমপান, মদ এসব নেশা ছেড়ে দিন। ব্যায়াম, আপনার উচ্চতা বাড়াতে প্রতিদিন 1 ঘন্টা ব্যায়াম করুন। যেমন সাঁতার কাটুন, দড়ি লাফান, সাইকেল চালান, রিং টানুন ইত্যাদি ব্যায়ামগুলো করতে পারেন। জিমে জয়েন করলে আরও ভালো হয়। এরপরের বিষয়টি হচ্ছে ঘুম। প্রতিদিন পর্যাপ্ত পরিমাণে ঘুমান। ঘুম আপনার শরীরে বৃদ্ধিতে সহায়তা করে। 20 বছরের কম বয়সের 8 থেকে 9 ঘন্টা ঘুমান। পরিমাণ মতো ঘুমালে আপনার শরীরে হরমোনগুলো তৈরি হবে এবং লম্বা হতে সময় লাগবে না। তাই নিয়মিত একটানা টাইমে ঘুমানোর অভ্যাস করুন। গভীরভাবে ঘুমালে পিটিউটারি গ্ল্যান্ড থেকে গ্রোথ হরমোনগুলো বের হতে সাহায্য করে। তো বন্ধুরা, এ ছিল আজকের টিপস। কেমন লাগলো অবশ্যই আমাদেরকে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাতে ভুলবেন না। ভালো লাগলে লাইক এবং শেয়ার করুন। সেই সাথে এমনই সব ভিডিওগুলো পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকুন। ধন্যবাদ সবাইকে ভিডিওটি দেখার জন্য। প্রিয় বন্ধুরা, এ সকল বিষয়গুলো কিন্তু আপনার মাঝেই রয়েছে, অর্থাৎ লম্বা হওয়ার বিষয়টি কিন্তু বন্ধুরা কোনো ট্যাবলেট বা কোনো কিছু খেয়ে যে আপনার লম্বা হতে হবে এমন কোনো বিষয় না বন্ধুরা। যেমন ধরা যাক না কেন, সূর্যের আলো। সূর্যের আলো তো আর কিনা লাগছে না বা কিনতে পাওয়া যায় এমন কিছু না, কিন্তু ভিটামিন ডি কিন্তু বন্ধুরা কিনতে পাওয়া গেলেও আপনার কাছেই রয়েছে, যেটি আপনি গ্রহণ করতে পারেন। অর্থাৎ সূর্যের আলোটি আপনি প্রতিদিন নিয়ম করে নিতে পারেন। আর বাকি রলো ব্যায়াম। ব্যায়াম আপনি প্রতিদিন সকালে বেলা ঘুম থেকে ওঠার পর একটু হাঁটাহাঁটি করলে, এতে করে আপনার সূর্যের আলোটা যেমন গায়ে লাগছে তেমনি আপনার ব্যায়ামের কাজটি কিন্তু দ্রুত হয়ে যাচ্ছে। আর অবশ্যই লম্বা হতে গেলে নিজেকে চাপমুক্ত রাখতে হবে, অর্থাৎ মানসিক সব রকম চাপ কিন্তু মুক্ত রাখতে হবে এবং সবসময় স্ট্রেস ফ্রি থাকতে হবে। আর ঘুমের বিষয়টি অবশ্য কিন্তু খেয়াল করতে হবে, কারণ এই ব্যস্ততম সময়ে কিন্তু অনেকেই ঘুম পর্যাপ্ত পরিমাণে করেন না। অর্থাৎ রাতের বেলা দেখা যাচ্ছে ফোন টিপে অনেকেই কিন্তু রাত 1টা 2টা, অনেকে দেখা যাচ্ছে 3টার দিকেও ঘুমান, যার ফলে সকালের বেলা কিন্তু ঘুম থেকে উঠতে অনেকেরই দেরি হয়ে থাকে। তাই অবশ্যই আমাদের সকলেরই পর্যাপ্ত পরিমাণে ঘুম কিন্তু প্রয়োজন। তাই নিয়ম করে ঘুমানো অবশ্যই উচিত। আর খাদ্য অবশ্যই সুষম খাবারগুলো খেতে হবে, এতে করে অবশ্যই সুষম খাদ্যগুলো গ্রহণ করবেন, এতে করে আপনার উচ্চতা বৃদ্ধিতে সহায়তা করবে। প্রিয় বন্ধুরা, পরবর্তী কী ভিডিওগুলো পেতে চান অবশ্যই আমাদেরকে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাতে ভুলবেন না। ভালো লাগলে লাইক এবং শেয়ার করুন। সেই সাথে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকুন। ধন্যবাদ সবাইকে ভিডিওটি দেখার জন্য।